আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসআর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 23 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 23 পৃষ্ঠার উপরের অংশ যোগ করে লেখা আছে দেখো এক নম্বরে, সেই এক নম্বরের 6টি অঙ্ক আমি তোমাদের করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আমরা এক নম্বরে 3 অঙ্কের সংখ্যার যোগ করেছিলাম, এরপরে দেখো নিচের দিকে 4 অঙ্কের সংখ্যার যোগ। তো 4 অঙ্কের সংখ্যার যোগ আমরা 3 অঙ্কের সংখ্যার যোগ যেভাবে করেছিলাম, 4 অঙ্কের সংখ্যার যোগও ঠিক একইভাবে আমরা করতে পারবো। ওখানে শুধু 3টা অঙ্ক ছিল, এখানে 4টা করে অঙ্ক আছে। তো দেখো এখানে তোমাদের 23 পৃষ্ঠার মূল বইয়ের 23 পৃষ্ঠার নিচের দিকে দেখো যে 2 নম্বরে লেখা আছে যোগ করি। তো এখানেও মোট 8টি অঙ্ক আছে। তো দেখো এক নম্বর আমরা করব এখন, 2 এর এক নম্বর এখানে আছে, প্রথমে আছে 2000 যোগ 6000। এখানে দেখো যে শূন্য দিয়ে যদি আমরা যোগ করি, মানে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে কত হবে, শূন্যই হবে। তাহলে এখানেও 3টা শূন্য আছে, এখানেও 3টা শূন্য আছে। খুব সহজে আমরা এখানে 3টা শূন্য আগে বসিয়ে দিতে পারি। আর যদি এইভাবে একটা একটা করে বসাও তাও হবে। এই প্রথম একটা এখানে বসিয়ে দিলাম, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। এরপরে এখানে 6 আছে, এখানে 2 আছে, 6 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 6 7 8 কত হবে, এখানে 8। এটাই আমাদের এক নম্বরের উত্তর। এরপরে দেখো 2 নম্বর, 2 নম্বরে আছে 1325, মানে 1325 যোগ 3522। এখন দেখো একক, এখানে এককের ঘরে আছে 2, এখানে এককের ঘরে আছে 5, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে, 7। আবার এই 2 আর এই 2 যোগ করলে কত হবে, 4। এই 5 আর এই 3 যোগ করলে হবে 8। 3 আর এই 1 যোগ করলে হবে 4। এটাই আমাদের 2 নম্বরের উত্তর। এরপরে দেখো 3 নম্বর, 3 নম্বরে আছে 8111 যোগ 1888। এই 8 আর এখানে 1 যোগ করলে কত হবে, 9। তুমি একটু ভালো করে খেয়াল করো, এককের স্থানে এই অঙ্কের এককের স্থানে, এই অঙ্কের এককের স্থানে যেগুলো আছে ওইটার সাথে যোগ করে আমরা ওইখানে এককের স্থানেই বসাবো। এখানে 8 আর 1 যোগ করলে 9, আবার এই 8 আর এই 1 যোগ করলে 9, আবার এই 8 আর 1 যোগ করলে 9, আবার এখানে দেখো 1, এখানে 8, এই 8 আর এই 1 যোগ করলে আবার কি হবে, 9। এটাই আমাদের 3 নম্বরের উত্তর। এরপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে আছে 4002 যোগ 3005। তাহলে প্রথমে 5 আর এখানে আছে কত, 2, 5 আর 2 যোগ করলে হবে 7। এখানেও 2টা শূন্য, এখানেও 2টা শূন্য যোগ করলে আমরা একসাথে 2টা শূন্য লিখতে পারি। আবার এই একটা শূন্য, এই একটা শূন্য যোগ করলে কি হবে, শূন্যই হবে। আবার এই একটা শূন্য, এই একটা শূন্য এখানে শূন্য। আবার এই 3 আর এই 4 যোগ করলে কত হবে, 4 আর 3 7। এটা আমাদের 4 নম্বরের উত্তর। এরপরে দেখো 5 নম্বর, 5 নম্বরে আছে 1111 1111 2222 এটাকে যোগ করতে হবে। খুব সহজ, খুব সহজ কিন্তু এইগুলো। দেখো 2 আর 1 যোগ করলে কত হবে, 3, এটাও 2 আর 1 যোগ করলে 3, এটাও 2 আর 1 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3। এরপরে দেখো 6 নাম্বার, 6 নাম্বারে আছে 4152, নিচে আছে 3636। এটা যদি আমরা যোগ করি তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে, 8, 5 আর 3 যোগ করলে হবে 8, 6 আর 1 যোগ করলে হবে 7, 4 আর 3 যোগ করলে হবে 7। এটাই আমাদের 6 নম্বরের উত্তর।
এরপর দেখো 7 নাম্বার, 7 নাম্বারে আছে 2491, নিচে আছে 5001। যোগ করলে এখানে দেখো 1 আর 1 যোগ করলে কত হবে 2, 9 আর 0 যদি যোগ করি কত হবে 9 হবে, 4 আর 0 যোগ করলে হবে 4, 5 আর 2 যোগ করলে কত হবে 7, এটাই আমাদের 7 নম্বরের উত্তর। এরপরে 23 পৃষ্ঠার দেখো সবশেষ অঙ্ক 8 নম্বর, 8 নম্বরে আছে 3426, এরপরে নিচে আছে 2252, যদি যোগ করি আমরা 6 আর 2 যোগ করলে হবে 8, 5 আর 2 যোগ করলে 7, 4 আর 2 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5, এটাই আমাদের 8 নম্বরের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো, যেন তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। তাহলে আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।